দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান বিশেষ সাক্ষাৎকার। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। যদিও এই পরিচয়ের ছাপিয়েও কিন্তু তার অনেকগুলো পরিচয় সাধারণ মানুষের কাছে বিদ্যমান, কিন্তু যেহেতু সে ঠিক এই মুহূর্তে একটি দলের নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সে কারণে আমরা তার এই পরিচয়টি দিয়েই শুরু করতে চাই। আপনি কেমন আছেন? আছি, আন্দোলন সংগ্রামের মধ্যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করা, মানুষের যে জীবনে উদ্ধশ্বাস সেটা থেকে মানুষকে উদ্ধার করা, সেই আন্দোলনে আছে। ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যবসায়ী, একজন মন্ত্রীর ছেলে, ধরেন আপনার বইয়ের যে বিবরণ, যমুনা পাড়ের ছেলে বা রাজনৈতিক একটি বাতাবরণে বেড়ে ওঠা, এরপর নিজেই মন্ত্রী, নিজেই রাজনীতিবিদ, এই সব কিছুর মধ্যে আপনি মেলান কীভাবে? 1920 সালের এই পর থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করা শুরু করে, সেই যে একটা মুসলমান ছেলে যে একটা বৃহৎ অংশ বেরিয়ে আসে শিক্ষার জন্য, তার মধ্যে আমার বাবা একজন ছিল। আমাদের সময় বাড়িতে রিডার ডাইজেস্ট, নিউজ উইক, টাইমস এগুলো রাখা হতো। তখন আমরা দেখতাম পশ্চিমা দেশগুলোতে কীভাবে ক্ষমতার বদল হচ্ছে, কীভাবে কে প্রধানমন্ত্রী হচ্ছে, কীভাবে প্রেসিডেন্ট হচ্ছে, কেমন করে প্রেসিডেন্ট গুলি খেলো, এগুলো দেখতাম, দেখে রোমাঞ্চিত হতাম যে এই রাজনীতির মধ্যে কত রকমের উত্থান পতন আছে। শিক্ষা কমিশনের রিপোর্টের আন্দোলন ছাত্র জীবনে করেছে, সে প্রগতিশীল বামদের নেতৃত্বে করেছে। তারপর যখন বড় হয়েছে, বড় হয়েছে, তখন ওই বাম রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, বাম রাজনীতি করেছে, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, মিনন গ্রুপ, তারপরে পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন, এটা করে আমার বাড়া রাজনীতিতে। নেতার ছেলেই নেতা হবে, এখন যেই ট্রেন্ড আর ওই সময়ের ট্রেন্ড, এই দুইটার মধ্যে তফাৎটা কি? যে আওয়ামী লীগের ছেলে আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির ছেলে বিএনপি হচ্ছে। আমাদের সময় একটা মুক্ত চিন্তা ছিল, মুক্ত চিন্তা করতো, মুক্ত রাজনীতি করতো। আমার বাবা মুসলিম লীগ ছিল, কিন্তু আমি একেবারে বাম ঘরানার রাজনীতি করেছি, একেবারে বাম রাজনীতিকে আমি পছন্দ করেছি, এবং আমি মনে করেছি যে এই বাম ঘরানার পলিটিক্সে এই দেশের মানুষের কাছে সত্যিকারের মুক্তি দিতে পারে, কালচারালি, ইকোনমিক্যালি সব ব্যাপারে এটা দিতে পারবে। মুসলমান রাজনীতি যারা করতো তার সবাই করতো, খুব কম সংখ্যক লোক কমিউনিস্ট পার্টি করতো বা কংগ্রেস করতো, কিন্তু মেজরিটি মুসলমান তরুণরা মুসলিম লীগ করতো। যার ফল হয়েছিল কি, 47 দেশের পরে, স্বাধীনতার পরে বা পাকিস্তান হওয়ার পরেও দল ভাগ হয়ে গেছে, মত পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সামাজিক সম্পর্কটা, বন্ধনটা এত শক্ত ছিল যে সামাজিক সম্পর্ক নষ্ট হয়নি। কিন্তু আজকের রাজনীতিতে সামাজিক সম্পর্ক নষ্ট করে ফেলেছে, এবং এই সামাজিক সম্পর্কের নষ্ট করার মূলে হচ্ছিল যে বর্তমানের শাসক দল। যখন আপনি জাতীয় পার্টিতে এসে সুনির্দিষ্ট দল থেকে রাজনীতি শুরু করলেন, এই জায়গাটা মানে কেন রাজনীতিতে আসলেন তখন? আমার আসলে মানে যে জাতীয় পার্টিতে এসে যে আমি পার্লামেন্টের মেম্বার ইলেকশন করেছিলাম, দ্যাট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ ধরতে গেলে পরিবার থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল, এটা ফ্যামিলিগত কারণের জন্য আমাকে ওই নির্বাচনটা করতে হয়েছিল। তারপর আমি যখন সুযোগ পেয়েছি তখন আমার নিজের পছন্দ মতো দলে চলে আসছে, বিএনপি চলে আসছে, এসে আমি পলিটিক্স করছি, এখনও পলিটিক্স করছি। যে রাজনীতি করতে হলে অনেক সম্পদ লাগে, এবং সেই সম্পদ রাখা যায় না, সেই সম্পর্কে ফকির হয়ে যেতে হয়। তা আমি সেই জন্য আমার জীবনের ভিত্তিটাকে তৈরি করেছি, রাজনীতি যেন স্বচ্ছ করতে পারি সেই ভিত্তিটাকে তৈরি করেছি আমি, এবং সেই ভিত্তি নিয়ে পলিটিক্সে এসেছি আমি, এবং পলিটিক্সে আসছে আজকে আমার কিছুই নাই। সেটা হলো মন্ত্রীদের তো অনেক সম্পদ থাকে, আপনার বাবা মন্ত্রী ছিল, মন্ত্রীর সম্পদ নিয়ে ছেলে রাজনীতি করবে, এটাই তো এখন আমাদেরকে আমাদের ট্রেন্ড। আমার তো সম্পদ বলে কিছু নাই, আর যাও ছিল তা এই গত কয়েক বছরে বেঁচে কেনা খেয়ে শেষ হয়ে গেছে, এখন থাকি আমার পৈতৃক বিটাতে থাকি, আমি নিজের বিটাও থাকি না। সুতরাং আমরা রাজনীতি করেছি মানুষের সেবার জন্য, এবং সেবা করেছি, এই যে আমার যে এই যে এক এগারো এসে ঢোল ঢাক্কর পরে চোর টোর দিল, আমি তো 50 জন শ্রেষ্ঠ দুর্নীতিবাদের একজন আমি, কিন্তু আমাকে তো মন্ত্রণালয় কনসার্ন কোনো মামলা দিতে পারে নাই, যেসব কারণে আমাকে মামলা দিয়েছে ইনকাম ট্যাক্সের ফাইল থেকে, এগুলো ইনকাম ট্যাক্সের ফর্ম অনেক সবারই থাকে, কারণ আমরা তো ইনকাম ট্যাক্স তো দেখি না,
উকিল আসে, দেখে, সই করে দিয়ে ও রিটার্ন জমা দিয়ে দেয়। আর তার মধ্যে থেকে ওনারা ছেঁচে ছেঁচে বের করছে, বের করে দুর্নীতিবাদ বানিয়েছে। কিন্তু আমি যে মন্ত্রণালয়ে ছিলাম, এই যে এত হইচই করে এখনও বলে খাম্বা 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 বলে, কই ওইটা নিয়ে তো কোনো মামলা দিতে পারেনি আমার বিরুদ্ধে, দুর্নীতি মামলা দিতে পারেনি আমার, কারণ আমি ওখানে স্বচ্ছ ছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে আমার দুঃখটা হলো এটাই যে আমার দেশের পলিটিশিয়ানদের, যে এখনও সরকারে আছে, সরকারের মন্ত্রীরা আছে, তারা জানে ভালো করে যে কোনো এক সিঙ্গেল কোনো আইটেম কেনা যায় না, একটা প্রকল্পের অধীনে আসে। তো যে প্রকল্পের অধীনে পল্লীবিদ্যুৎ বিদ্যুৎ নিবিড়ীকরণের যে প্রকল্প ইউএসএ যেটা ফান্ডিং করছে, সেখানে সবই ছিল, পোলও ছিল, তারও ছিল, অ্যাঙ্গেলও ছিল, সবই ছিল। তা বলছে এটা তো পলিটিক্যাল রেটরিক যেগুলো আছে সেটা বলেছে, তো কিন্তু করছি মামলাটা কই আস, আজও তো মামলা হলো না, কেয়ারটেকারকে দুই বছর গেল, এখন এনারা 13 বছর ক্ষমতায় আছে, তো মামলা ওইগুলো মামলা তো করতে পারে নাই, কেননা আমি এসে পোলের দাম কমিয়ে দিয়েছিলাম, আওয়ামী লীগ যে দামে কিন্তু তার চেয়ে কম দামে আমি পোল কিনেছি। তখন একজন লোক ব্যবসা করতো, আমি তখন আরও লোককে অ্যালাউ করেছিলাম যার জন্য দাম পড়ে গেছিলো। সুতরাং এগুলো আমাদের দেশের পলিটিক্স এগুলো থাকে। আমি আমার কনসাসে আমি যত মনে করেছি, আমি জনসেবা করতে এসেছি, আমার বাবার নির্দেশ ছিল, আমার বাবাও তাই করেছে জীবনে, তো সেটা আমি এখনও পালন করি। আপনার সন্তান রাজনীতির রাজনীতির কোন পর্যায়ে আছে এখন? রাজনীতি যেভাবে খারাপ হয়ে গেছে, রাজনীতির পরিবেশ যেভাবে খারাপ হয়ে গেছে, আমার ছেলে বোধ হয় রাজনীতি করবে না। আমার ছেলে কেন, আমার ভাইয়ের 2টা ছেলে আছে, ওরাও রাজনীতি করবে না। আমার মনে হয় যে আমি বোধ হয় আমার পরিবারের শেষ ব্যক্তি যে রাজনীতিতে আছে। আপনি যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, সেখানে মন্ত্রী হিসেবে তো আপনার জনগণের কাছে জবাবদিহিতা থাকবেই, তা আপনি বলুন তো আপনার ব্যর্থতাগুলো কী কী ছিল? আপনি কি মনে করেন যে যতদিন ছিলেন আপনার কি ব্যর্থতা ছিল? ব্যর্থতা এবং সফলতা নিয়ে তো একটা মানুষের জীবন, তাই না? তা আমার ব্যর্থতা নাই সেটা তো আমি বলতে পারবো না, আমার ব্যর্থতা আছে। কিন্তু আমি যখন বিদ্যুতের দায়িত্ব পেলাম আর কি, সেই দায়িত্ব নেওয়ার পর আমি দেখলাম যে বিদ্যুতের ম্যানেজমেন্ট খারাপ, বিদ্যুতের কোনো হিসাব নিকাশ নাই, এগুলোকে, এবং আমি যে কয়টা দিন ছিলাম মাত্র 4.5 বছর, এগুলোকে বুঝে গোছায় নিতে টাইম লাগে। আমি তো আমলাও না, আমি পলিটিশিয়ান, আমি সরকারি প্রশাসন চালাইনি, আমি আমার ব্যবসায়িক প্রশাসন চালিয়েছি, সেটাও আমাকে হেল্প করেছে এই প্রশাসন চালাতে চেয়ে, যে আমি চেষ্টা করেছি যে বিদ্যুৎটা, যদিও এটা পাবলিক সার্ভিস, যদিও এটা মানুষের সেবার মূলক একটা প্রতিষ্ঠান, সেটাকেও কর্পোরেট স্টাইলে চালানোর জন্য চেষ্টা করেছি। এবং এটাতে আমি যেটা বুঝতে পেরেছিলাম, বিদ্যুৎকে তো 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জেনারেশন, একটা হলো ট্রান্সমিশন, একটা হলো ডিস্ট্রিবিউশন। আর জেনারেশনটা হলো সবচেয়ে মূল জায়গা। আমি জেনারেশন যদি কম দামে করি, জেনারেশনে যদি আমার দাম কম হয়, তাহলে মানুষের কাছে কম দামে বিদ্যুৎ যাবে, আমি ওই দিকে ফোকাস করেছিলাম। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এই দুইটা, যেমন ডিস্ট্রিবিউশন মানুষের কাছে বিদ্যুৎ বিক্রি করে টাকা তুলে নেওয়া, এটা কিন্তু সরকারের পক্ষে এই জিনিসটা করা খুব ডিফিকাল্ট, তার ফলে অনেক বকেয়া সিস্টেম লস অনেক হয়ে গেছে। কিন্তু এক সরকার কেমন করে এটাকে কন্ট্রোল করেছে, বিজনেস, তাও আবার কি রিটেল বিজনেস, তাও আবার কি বিদ্যুৎ আগে দিবেন পরে টাকা উঠায় নিয়ে আসবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের সময় বিদ্যুতের লোডশেডিং দিলে কিন্তু জনগণকে পে করতে হয় নাই, কারণ ওইরকম প্ল্যানিং আমরা করতে চাই নাই, যেটা করলে লোডশেডিং হয়ে গেলে, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে জনগণকে ট্যাক্স দিতে হবে, আবার লোডশেডিংও ভুগতে হবে, এটা আমরা কিন্তু করিনি, কারণ ওই লাইনে আমরা হাঁটি নাই। আমরা চেয়েছি যে এটাকে ব্লেন্ড করতে হবে, সরকার উৎপাদন করবে, ট্রান্সমিশন এটাকে নিয়ে যাবে, হুইলিং চার্জ নেবে, আর ডিস্ট্রিবিউশন এটাকে বিক্রি করে টাকা এনে ফেরত দেবে। তারা তো এসে পুরো প্রাইভেটকে দিয়ে দিয়েছে, প্রাইভেটের দেওয়া অর্থ হচ্ছে যে এই সবরিম গ্যারান্টি দেওয়া, প্রাইভেটকে দেওয়া হচ্ছে হলো চার্জ দিতে হবে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এবং সেটা করেছে। তো লাভটা কী হয়েছে? ট্রান্সমিশন ঠিকমতো করা নেই, ডিস্ট্রিবিউশন ঠিকমতো করা নেই, আজকে আমাদের লোডশেডিং হচ্ছে। তাহলে এই যে বলছো জেনারেশন করছে, লাভটা কী? আমি জেনারেশন খাবো এখন? আমি যদি বিদ্যুৎ নাই পাই, এই জেনারেশনের মূল্য কী?
জিরো। ঠিক এই মুহূর্তে এসে আপনারা যেটি গত তিন চার মাসে আমরা যেটি দেখেছি যে গণজমায়েত, আমার যতটুকু আমরা দেখেছি যে এই 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 নতুন আঙ্গিকের আন্দোলনের আগে হয়তো বা বিএনপির মাধ্যমে করেনি বা অন্য কারণ যে শুধুই গণজমায়েতই এক ধরনের চাপ হতে পারে, আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। তবে তার আগে একটি বিরতি নিব। দর্শক, আপনারা শুনছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বক্তব্যগুলো। এবং ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আমরা জানতে পারবো বিএনপিকে আসলেই তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা। ফিরলাম বিরতি থেকে, কথা বলছিলাম ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে। 2014 সালে আপনারা এক ধরনের আন্দোলন করেছেন, সেই আন্দোলনের প্রেক্ষাপট যেমন আছে, সরকারের রাজনৈতিক কৌশলের সেখানেও ধাক্কা খেয়েছেন এবং সেই নির্বাচনে আপনারা যাননি। 2018 সালে আপনারা নির্বাচনে গেলেন, যদিও বেগম খালেদা জিয়া, তারেক রহমান দলের চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাচনে অংশ নেননি, কিন্তু নির্বাচনে আপনাদের ভরাডুবি হলো। ঠিক এই মুহূর্তে আপনারা বলছেন যে নির্বাচনেই যাবেন না এবং গণজমায়েতের মাধ্যমে আপনারা বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি করছেন, আপনারা কী মনে করেন, গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে? জনগণ আমাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, যার ইন্ডিকেটর হচ্ছিল চিটাগাংয়ের মিটিং, যার ইন্ডিকেটর হচ্ছিল ময়মনসিংয়ের মিটিং, যার ইন্ডিকেটর খুলনা মিটিং। সরকারে এত বাধা, রাস্তাতে পিটিয়েছে, ট্রলারের মধ্যে সেই যেরকম বঙ্গবসু পাড়ি দিয়ে যখন ইউরোপে যায় সেরকম পাঠাতনের মধ্যে দিয়ে ঢেকে তারা মিটিং স্থলে এসে তার অর্থটা কী দাঁড়াচ্ছে? মানুষ অস্বস্তির মধ্যে পড়ে গেছে, মানুষ বাঁচতে চায়, মানুষ নিঃশ্বাস নিতে চায়। সেই জন্য আমি মনে করি যে এই যে আমাদের মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলো হচ্ছিল ইন্ডিকেটার যে সরকার থাকবে কি থাকবে না। আমরা কিন্তু এবার আন্দোলন শুরু করছি একবারে তৃণমূল পর্যায় থেকে, একেবারে ইউনিয়ন লেভেল থেকে সমাবেশ করতে 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 আমরা রাজধানীও তৃণমূল পর্যায়ে সমাবেশ করে আবার আমরা চলে গেছি বিভাগেতে। তো আমি মনে করি যে আমরা যেভাবে গণতান্ত্রিক পন্থাতে আমাদের সমাবেশ করে গুছিয়ে নিয়ে আসতেছে এবং 10ই ডিসেম্বর ঢাকায় আমাদের যে গণজামায়াত হবে, সেই গণজামায়াতের পরে আমাদের আমাদের প্রোগ্রাম দেব এবং আমি মনে করি এই প্রোগ্রাম দেওয়ার পরে মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং এই সরকারের পতন ঘটাবে। তো 10ই ডিসেম্বর কী হবে আসলে? এটা টক অফ দ্য টাউনের মতো হয়ে গিয়েছে, আপনাদের প্রতিপক্ষরা বিভিন্নভাবে জানার চেষ্টা করছে 10ই ডিসেম্বর, যে ওরা বললে সেটা পলিটিক্যাল রিটরিক হয় না আর আমরা বললে পলিটিক্যাল রিটরিক না। আমি জানি আমানুল আমান বলছে এই কথাটা, এটা আমরা যখন মঞ্চে দাঁড়াই তখন অনেক কিছুই বলতে হয়, তাই না? আমি যেমন কিছুদিন আগে ইয়েতে রায়ের বাজারের মিটিংয়ে আমি আওয়ামী লীগকে প্রশ্ন করেছিলাম যে আমাদেরকে জামাত বিএনপি বলে, আওয়ামী লীগের একটা সস্তা ব্যবসা এটা, কি জামাত একটা আইডেন্টিটি, আমরা একটা আইডেন্টিটি, ও কবে কোন জায়গায় ইলেকশনে আমরা অ্যালায়েন্স করছিলাম সেই জন্য আমাদেরকে জামাত ই করে যাতে বিদেশিদের কাছে বিক্রি করা যায়, তারপরে দেশের লোকের কাছে বিক্রি করা যায় যে আমাদের কোনো শক্তি নেই, অন্যের শক্তি আমরা বলি, আমরা তো আমাদের শক্তি বলি। আজকে যেমন আমরা যে মিটিংগুলো করছি বিএনপি একা করছে, তো আমাদের শক্তি, আমাদের শক্তিটাকে কনফিউজ করার জন্য এই যে আওয়ামী লীগ এই ব্যবসাটা করে, জামাত বিএনপি বিএনপি যে একা চলে, একা চললে যে বিএনপি যে একটা পাহাড়, একটা পর্বতের মতো বড়, সেটা তো আমরা প্রমাণ করছি। সময় বিএনপি সবসময় যুদ্ধ অপরাধীদের সঙ্গে আছেন, বিএনপি সবসময় স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আছে, এই জায়গাটিকে আপনার ব্যাখ্যা কী? এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা। আমরা এই যে বলে জামাতের সাথে আমরা এই যে তাহলে যে যখন এই যে ইয়ে 96 আন্দোলনে যখন বর্তমানে প্রধানমন্ত্রী নিজামীর সাথে বসে আলোচনা করেছে, মিষ্টি খেয়েছে, চা খেয়েছে, জায়নামাজ নিয়েছে, তসবি নিয়েছে, কোরআন শরীফ নিয়েছে, তাহলে কি তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে, যায় নাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায় নাই? পলিটিক্সে ভোটের সমীকরণে অনেকের সাথে হইতে পারে। আমাদের সেই বাংলা ফজলুল হক বেঙ্গলের তার গভর্নমেন্ট ফল করে যাওয়ার পরে এসে উনি হিন্দু মহাসভার সাথে হাত মিলাইছেন না? আপনারা যখন ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 সালে, সেই সময় আমরা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি কথা শুনেছিলাম যে 30শে এপ্রিল
ট্রাম্প কার্ড, সেই এই 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 দুটি বিবেচনা একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাই। মাঠে কী হয় সেটা দেখতে হবে, আমরা 10 তারিখে কী বলি সেটা দেখতে হবে, 10 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো 10 তারিখ আসলে যখন আমাদের মহাসচিব জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবে তখন বোঝা যাবে। এটা তো মানুষের মধ্যেও, কারণ রাজনীতি হলো মানুষের, বাংলাদেশে কিন্তু রাজনীতিটা মানুষের কাছে খুব আগ্রহের জায়গা, তাহলে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এখন যেমন বিএনপি নেতাগুলো, আমি তো এক্সাম্পল দিলাম যে শিশুদের কার্টুন তো আমি এখন দেখি না, আমাদের আমলে কার্টুন হয়েছে, আমরা তো পত্রিকা অফিসে যাইনি যে পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, এখন পত্রিকা অফিসে তো যে বসে থাকে আগে থেকে, এইটা হলো বিএনপি আর এখনকার সরকারের, এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না আমি। দর্শক, কথা বলছিলাম ইকবাল হাসান মামুন টুকুর সঙ্গে, তিনি জানালেন যে তারা এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছেন এবং ক্ষমতার বাইরে দীর্ঘ সময় ধরে আছে, কিন্তু তারপরও তিনি বেশ জোরেশোরেই বললেন যে ঠিক এই মুহূর্তে যে আন্দোলনে তারা আছেন, এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তারা তৈরি করতে পারবেন। দর্শক, আপনারা থাকুন নিউজ 24-এর সাথে, আবারও আমরা হাজির হব অন্য কারো সঙ্গে, অন্য আরও বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে বা রাজনীতিবিদের সঙ্গে। এর আগে আমি বিদায় নিয়ে যাচ্ছি।